ডাটা কেবলের মধ্যে বলতে গেলে অনেক অনেক ধরনের ডাটা কেবল বর্তমান মার্কেটে রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক ধরনের লাইটিং প্রোভাইড করে এরকম একটা ডাটা কেবল, এবং এটা হচ্ছে একটা পিডি কেবল যেটা আমি কিনেছিলাম দারাজ থেকে। সো এগুলো আবার দারাজ থেকে কিনিনি, এগুলো বিভিন্ন শপ থেকে কেনা হয়েছে। এটা যেটা রয়েছে এটা বলতেছে 100 ওয়াট, কিন্তু এটা 100 ওয়াটের না, এটা হচ্ছে বাসুসের 66 ওয়াটের একটি ডাটা কেবল। এখানে ডিসপ্লে মাল্টিমিটার রয়েছে, যেটা আপনার মোবাইল ফোনে কত স্পিডে ডাটা ট্রান্সফার হচ্ছে বা চার্জ হচ্ছে সেটা আপনি চাইলে এখানে দেখতে পারবেন, এবং সবগুলো কিন্তু 100% জেনুইন ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সো কোয়ালিটির দিক থেকে বলতে গেলে এটা 1000 টাকার উপরে একটি ডাটা কেবল, যেটা 5 ইয়ার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ছিল এরকম বাসুস বলছিল, কিন্তু এটা আসলে এখনো নষ্ট হয়নি এবং এই ওয়ারেন্টি টাইম পাবো কিনা সেটাও জানি না। ডাটা কেবলের কয়েকটা যদি কথা আমি বলতে যাই, তাহলে ফার্স্ট টাইম যেটা আসে এটা হচ্ছে আইটেলের একটা ডাটা কেবল। আইটেলের যে ডাটা কেবলটা রয়েছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো এটা হচ্ছে নর্মালি 6 মান্থ ওয়ারেন্টি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দুইটা পোর্ট বলতে টাইপ সি এবং রয়েছে মাইক্রো USB, আর এটা যেটা রয়েছে এটা হচ্ছে 1 মিটারের একটি ডাটা কেবল, আর এটা ফাইল ট্রান্সফার করতে পারে 15 ওয়াটে। সো 15 ওয়াটের বেশি কখনো আশা করা যায় না এই ডাটা কেবল থেকে। প্লাস্টিকের তৈরি, তবে প্লাস্টিক হলেও ভালো কোয়ালিটির প্লাস্টিক, এটা 1 বছরের মতো হয়েছে যেটা আমি ব্যবহার করতেছি, কোনো প্রবলেমই হয় নাই। সো এই ডাটা কেবলগুলো অনেক ভালো, তবে এটা আসলে নর্মালি খুব যে আহামরি লেভেলের ভালো এরকম ডাটা কেবল না, তবে চালিয়ে নেওয়ার মতো। এই ডাটা কেবলের যে দামটা রয়েছে এটা বর্তমান মার্কেটে 300 টাকার মতো মূল্য রয়েছে 66 ওয়াটের, এটা বর্তমান 1000 টাকার ওপরের একটা ডাটা কেবল। থেকে এগুলো আমি নিয়েছিলাম 220 টাকার উপরে করে পড়েছিল এক একটা ডাটা কেবল। এটাও আপনার বলতে সুরা 100 ওয়াটের পিডি কেবল, কিন্তু এটা 100 ওয়াট না, এটা 20 ওয়াট সর্বোচ্চ পর্যন্ত আউটপুট দিতে পারে। এটা তেমন একটা প্রিমিয়াম কোয়ালিটির না, যেমন এখানে বাসুসের যে প্রোডাক্টটা রয়েছে এটা অনেক প্রিমিয়াম। সো এটা অনেক ভালো মানের ডাটা কেবল, যেটা হাতে দিলে অনেকটা প্রিমিয়াম মনে হয়, বাট এটা এতটা প্রিমিয়াম মনে হয় না। জয়রুম ব্র্যান্ডের 60 ওয়াট পিডি ফাস্ট চার্জার। সো কোয়ালিটির কথা যদি বলতে যাই, তাহলে এইটাও বাসুসের 600 টাকা মূল্যের একটা ডাটা কেবল, অনেক জোশ একটা ডাটা কেবল, এবং লং লাস্টিং, লং টাইম ব্যবহার করার জন্য ভালো মানের একটা ডাটা কেবল, যেটা দিয়ে ফাস্ট আপনারা ডাটা ট্রান্সফার করতে পারবেন ওই এনি ফোন থেকে, খুবই দ্রুত কাজ করবে। সো যেটা আমি দীর্ঘদিন ব্যবহার করতেছি, সো দীর্ঘদিন ব্যবহার করতেছি বলতে গেলে এটা যেটা রয়েছে এই হলো এটা ডাটা কেবল। এই বক্সটা, বক্সের ভিতর তেমন কিছুই নেই, ডিসপ্লেটা আপনার এরকমটা ভাবে শো করবে, ডিজিটাল ডিসপ্লে, যেটা হচ্ছে বোল্ট কত আছে, যেমন বোল্ট আপনার 3.7 থেকে স্টার্ট হয়, এর পরবর্তীতে আপনার হচ্ছে ওয়াট কত আছে ওয়াট, এর পরবর্তীতে এমপিআর কত আছে এমএস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এ, এটা হচ্ছে আপনার 2.4 ডিজিটাল ডিসপ্লের আউটপুট, ঠিক এরকমভাবে আপনার নর্মালি এটা শো করবে। সো এটা হচ্ছে আপনার তিনটায় হয়, টাইপ সি, মাইক্রো, লাইটিং নিং, তো সবগুলো আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। এইটা হচ্ছে আপনার 400 টাকার একটা ডাটা কেবল, তবে আমি যে দামগুলো বলতেছি এটা হচ্ছে বিভিন্ন শপে, বিভিন্ন মার্কেট প্লেসে 50 টাকা বা 70 টাকা এদিক সেদিক হতে পারে। কোয়ালিটি অনেক ভালো, লং লাস্টিংয়ের জন্য ভালো, চার্জ হচ্ছে কিনা, কত স্পিডে চার্জ হচ্ছে চাইলে আপনি দেখতে পারবেন, সবগুলো ডিজিটাল ডিসপ্লের ডাটা কেবল। তবে পিডি কেবলটা এখানে আমার কাছে সবচাইতে বেশি জোশ লাগে, বাসুসের এই কেবলটা তুলনামূলকভাবে অনেক বেশি দাম। সো এই হলো কেবলগুলো যেগুলো আপনাদের দেখালাম, দেখতেই পাচ্ছেন এখানে কেবলের ব্যাপক কালেকশন কিন্তু আমার কাছে রয়েছে। তো প্রায় বলতে গেলে 20,000 টাকার মতো কেবলের কালেকশন রয়েছে সব কিছু মিলিয়ে দেখাতে গেলে, আর আমি সবগুলোই ফাস্ট কেবল নিয়েছি এবং একটু ভালো মানের কেবল ইউজ করি, কারণ ফোনের জন্য ভালো মানের কেবল অত্যন্ত জরুরি এবং ভালো একটা অ্যাডাপ্টারও জরুরি। আর ফাস্ট কেবল অবশ্য অবশ্যই আপনারা যেগুলো রয়েছে আপনারা ব্যবহার করবেন, যে টাইপ সির চার্জার নেওয়ার জন্য পিডি, তাহলে যে কোনো ফোন আপনারা খুব দ্রুত চার্জ করতে পারবেন এবং সেটা অনেকটা টেকসইও হবে এবং দেখতে অনেকটা ভালো লাগবে। সো ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও ভিডিও দেখার জন্য।